এই লোকটাই তো সেই লোকটা বিল্লু, যার জন্য আমাদের জীবন তছনছ হয়ে গেছিল। কিন্তু একে পাবো কোথায়? রাম 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 রাম, এটা তো সেই ছায়ামূর্তি যাকে গ্রামের লোক থেকে ভয় কাঁটা হয়ে আছি। ওরে বাবারি, ওরে বাবারি! মনোহরপুরের আকাশে বাতাসে এখন যেন এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেশ কিছুদিন ধরেই বাসিন্দারা দেখেছে এক ছায়ামূর্তিকে, একটা অতিকায় প্রাণীর পিঠে চড়ে গ্রামের মধ্যে টহল দিচ্ছে একটা ছেলে। যদিও সবটা আবছায়া অন্ধকারে দেখা বলে কেউই ঠাহর করতে পারছে না। এদিকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গ্রামবাসীরা মন্দির প্রাঙ্গণে একত্রিত হয়েছে। কলিযুগ, এ হলো ঘোর কলিযুগের প্রভাব, নইলে তিনকাল কি এক কাল দেখল? জন্মে তো আমরা এইসব কখনো শুনিনি। হক কথা বলছো জ্যাঠা, আর আগে গ্রামের অন্য লোকেরা দেখেছিল, কিন্তু কাল যা ভয়ানক দৃশ্য দেখলাম! রাম 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 রাম! হারুদা বলছি, ওটা কোনো অপদেবতা নয় তো? শুনেছি ওদের তো বাহন থাকে। আরো কি বলবে রে, আমি বলছি এই গ্রামের ওপরে অপদেবতা বর করেছে, আর করবে নাই বা কেন? নিয়ম বিধি সবই তো চুল হয়ে গেছে। ঠিক বলেছো জ্যাঠা, গ্রামের ব্রাহ্মণ জমিদার যদি এরকম নিষ্ঠুর হয় আর অত্যাচারী হয়, তবে গ্রামের কি আর ভালো হবে? হাসতে কথা বলো গো, জমিদারের পেয়াদারা এদিক ওদিক থাকে, শুনতে পেলে কে লিঙ্কারি হবে? সেই এই ভয়েই তো এত কষ্ট সয়ে চলেছি আমরা। তবে শোনো, রাতের দিকে আমাদের একটু সজাগ থাকতে হবে। একদম চিন্তা করো না হারু দাদা, একবার হাঁক দিলেই ছুটে চলে আসবো। হুজুর, এইবার অজন্মায় ফসল ভালো হয়নি, যেটুকু ধান তুলেছি ছেলে পুলেগুলোর মুখে দিতে হবে। আরে নাকি কান্না কেন কাটছিস বাবু? আমি কি সব জানতে চেয়েছি? আমি শুধু বলছি তুই খাজনা দিস নি কেন? হুজুর, কোথা থেকে খাজনা দেব বলুন? ধান ছেড়ে যেটুকু চাল উঠেছে ওটুকু তো ছেলে পুলে পেটে দিয়েছে। ওরে বেজার মজ্জাত, বলি থাকবি আমার রাজত্বে আর গেলাবি ছেলে পুলোদের, তোদের কি লজ্জা নেই? হুজুর, আপনি আমাদের মা বাপ, দয়া করে এইবারটা খাজনা মাফ করে দিন, আমি কথা দিচ্ছি দিয়ে দেব। কেমন করে দিবি? তোর তো ধানের গোলায় ধানও নেই। ও হ্যাঁ, তোর তো নিজের বাড়িটা আছে না? হুজুর, ও কি বলছেন? এই দেখো, তুই খাজনা দিতে পারছিস না, ঠিক আছে তোর বাড়িটা দিয়েই আপাতত কাজ চালিয়ে নেব। এই কে আছিস রে? হুজুর এমনটা করবেন না, দয়া করুন, ঘরে বউ ছেলে পুলে রয়েছে, হুজুর এমন অবিচার করবেন না। এই যা, ছেলে পুলে নিয়ে গাছের তলায় থাক এবার। এই পেয়াদা এক্ষুনি যা, লালনের ঘরটা খালি কর। হুজুর, একটু কথা বলার ছিল। ওই লালনের বাড়ি খালি হয়েছে তো? আগে হ্যাঁ হুজুর, বলছিলাম তাঁতি শ্রমিক যারা মজুরি বাড়ানোর জন্য হরতাল করছিল, তাদের তাদের বাড়ি ঢুকে মেয়ে বউদের এমন উচিত শিক্ষা দিয়েছে আমাদের পেয়াদারা, ওরা আর ভয়ে এই মুখ হবে না হুজুর। সাধু সাধু, এবার বলো কি বলবে বলছিলে? হুজুর, গ্রামে খুব কানাঘুষো শোনা যাচ্ছে, রাতের বেলা একটা অতিকায় জানোয়ারের পিঠে চড়ে একটা ছেলে সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছে। অতিকায় জানোয়ার? তাও মনোহরপুরে? আপনি হাসছেন কেন হুজুর? সত্যি বলছি আমি, গ্রামের লোক ভয়ে কাঁটা হয়ে রয়েছে। ওরে নায়েব, এই মনোহরপুরে আর যাই আসুক, অতিকায় জানোয়ার আসতে পারবে না, কারণ গত 5 বছরে ভিমগড়ের জঙ্গলে সব জন্তু জানোয়ার আমি শিকার করে ফেলেছি। সে তো বটেই হুজুর, ভিমগড়ের জঙ্গলের সবচেয়ে বড় শুয়োরটাকে শিকার করে যখন আপনি ছাড়া গ্রামে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন, সকলে অবাক হয়ে গিয়েছিল।
তবে ফালতু গুজব। আর যদি সত্যি কোনো পশু আবার বেড়ে ওঠে জঙ্গলে, তবে আমার গুলিতেই সে মরবে। এরপরে কেটে গেছে আরো কয়েকদিন। সেদিন ছিল শুক্লপক্ষের রাত, চারিদিক নিস্তব্ধ। গ্রামেরই বাসিন্দা গৌর প্রকৃতির ডাকে সাড়া দিতে যেই বাইরে বেরিয়েছে, হঠাৎ সে দেখল সেই অতিকায় জানোয়ারের পিঠে সেই ছেলে ঘুরে বেড়াচ্ছে। গৌর আর দেরি করে না, চিৎকার করতে শুরু করলো সে। ওরে কে কোথায় আছিস? শিগগির বেরিয়ে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয় রে। কি হয়েছে গৌর, হয়েছে কি? কি হয়েছে রে, এই রাত বিরেতে হাত ডাক করছিস কেনে? এই দেখো সবাই, যেই ছায়া মূর্তি অন্ধকারে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। ওরে বাবা রে, এত বড় শুয়োর, এ তো কখনো দেখিনি। পালাও সবাই পালাও, এই শুয়োর আমাদের পিছে মেরে ফেলবে যেটা, সকলে পালাও পালাও সকলে। ভয় পেও না, তোমরা ভয় পেও না, বিন্দু তোমাদের কোনো ক্ষতি করবে না। ওরে বাবা রে, আমরা তো কোনো ক্ষতি করিনি, কেন আমাদের শেষ করে দিতে চাইছো ভাই? ভয় পেও না, তোমরা ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, আমরা এসেছি এই লোকটির খোঁজে। এটা এটা তো মনোহরপুরের জমিদার মশাই। কিন্তু তুমি একে চিনলে কি করে? চিনবো না, নিজের চেহারা ভুলে গেলেও কখনো ওর মুখটা ভুলবো না আমি। এতদিন এতদিন ধরে খুঁজে বেরিয়েছি ওকে। তার মানে? আর আগে বলো তো, এই শুয়োরের পিঠে চড়ে অন্ধকারে কে ঘুরে বেড়াচ্ছে? ঘুরে বেড়াচ্ছি কাউকে সুবিচার দেওয়ানোর আশায়, ঘুরে বেড়াচ্ছি ওই জমিদারকে উচিত শিক্ষা দেওয়ার আশায়। কে বলছো কি ঝগড়া? আমরা তো কিছুই বুঝতে পারছি না, এই জমিদার কি করেছে তোমার সাথে? শুধু আমার সাথে নয় দাদু, একটা গোটা জঙ্গলের প্রাণীর সাথে অবিচার করেছে, অন্যায় করেছে। আজ থেকে প্রায় 4 বছর আগের কথা, জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটা জগৎ ছিল আমাদের। বাবা আর আমি থাকতাম জঙ্গলের একটা কুঁড়ে ঘরে। ওই জঙ্গলেই আমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল ওই বিল্লু। বিল্লুর মা ছিল জঙ্গলের সব থেকে বড় শুয়োর। খুব আনন্দেই কাটছিল দিন, কিন্তু একদিন ধর 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 দেখি আমায়, পারবি না ধরতে। শিকির আমার সাথে চল মঙ্গল, আমাদের জঙ্গলে শিকারির দল ঢুকেছে। শিকারি মানে কি বাবা? ওরা কি করবে? ওরা আমাদের জঙ্গলের গাছ কাটবে, পশুদের মেরে ফেলবে, ওদের না তাড়ালে সর্বনাশ হয়ে যাবে মঙ্গল। এই জায়গাতেই তো সেই অতিকায় শুয়োরটা দেখেছিলাম, ওটাকে মেরে সকলকে দেখিয়ে দেবো আমি কত বড় শিকারি। এতদিন ধরে আমরা এটাই ভাবছিলাম কে আমাদের বন্য পশুদেরকে এইভাবে মেরে রেখে যাচ্ছে। শুধু পশু নয়, জঙ্গলের গাছও যত্রতত্র কেটেছো তোমরা, কার অনুমতিতে করেছো? আর অনুমতিতে মানে, জঙ্গল কি তোমাদের বাপের সম্পত্তি নাকি? এই জঙ্গলকে আমরা সম্পত্তি নয়, নিজের বাপ মায়ের মতোই মনে করি, আর তাই এই জঙ্গলের কোনো ক্ষতি করতে আমরা দেব না। এই গাছ এই পশু আমাদের মতো শিকারীদের জন্যই তৈরি, আর এই পশু শিকার করতে তোদের মতো চুনোপুঁটিরা আমায় আটকাতে পারবে না। ভুল করছেন আপনি, আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমরা অসহায় নই। মঙ্গলের বাবা একটা শেষ দিতে চোখের নিমিষে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে অনেক লোক, তাদের সকলের চোখে বিদ্রোহের আগুন। এত লোক একসাথে দেখে শিকারি যেন কিছুটা ঘাবড়ে গেল। তাদের মধ্যে একজন মহিলা বলে উঠল, আমাদের দুর্বল ভাববেন না, এই জঙ্গল আমাদের সর্বস্ব, আর এই জঙ্গলের ক্ষতি করতে গেলে আপনাকে আগে আমাদের প্রাণ নিতে হবে। এই গন্ডগোল করেছে, যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ হবে না, এখন এদেরকে ছুটিয়ে লাভ নেই। কে শুনলেন তো, এবার করুন কি করবেন। দেখুন আমার ভুল হয়ে গিয়েছে, আমি বুঝিনি এই জঙ্গল আপনাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি কথা দিচ্ছি, জঙ্গলের কোনো ক্ষতি আমি করব না। সেদিন ওই শিকারির কথা আমরা সকলে বিশ্বাস করেছিলাম, বুঝিনি এর পেছনে এত বড় ষড়যন্ত্র লুকিয়েছিল। তারপরে এলো সেই ভয়ঙ্কর ভোর, সূর্যের আলো তখনও ফোটেনি, হঠাৎ একটা কান ফাটার শব্দে ঘুম ভাঙলো আমার।
ভয়ে আতঙ্কে ঘরের বাইরে এসে দেখি একদল লোক জঙ্গলের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে। বাবা বাবা, তুমি কোথায়? এইসব কি হচ্ছে বাইরে? বিল্লু বিল্লু! সেদিন খুব চালাকি করেছিলাম, কিন্তু আজকে আর খালি হাতে ফিরবো না, ওই বড় শুয়োর আমার চাই। এতদিন জানতাম ভদ্রলোকের এত কথার মানুষ, আর তাই সেদিন তোমার কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু ভুল করেছিলাম। শিকারীকে কখনো বিশ্বাস করতে নেই, নইলে ঠকতে হয়। এবার আমার পথ ছাড়ো, ওই শুয়োরকে আজকে আমি শিকার করবই। কখনো নয়, আমার প্রাণ থাকতে আমি ওকে কিছু হতে দেবো না। বেশ, তবে একটা গুলি বাড়তি খরচ করতে আমার আপত্তি নেই। এবার তোর পালা। সেদিন চোখের সামনে বাবাকে মরতে দেখেছিলাম, আর বিল্লু দেখেছিল তার মায়ের মৃত্যু। কেঁদেছিলাম পাগলের মতো, কিন্তু কিন্তু কিছু করতে পারিনি। কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম ওই শয়তানকে শাস্তি দেবই দেব। দেখো সকলে দেখো, এইটুকু ছেলের কত সাহস আর আমরা! আমরা এত বছর ধরে এত অত্যাচার সহ্য করেও কোনো প্রতিবাদ করিনি, মুখ বুঝে মেনে নিয়েছি জমিদারের সব অন্যায়। আর এই ছেলেটাকে দেখো, অন্যায়ের প্রতিকার করতে ছুটে এসেছে নির্ভীকভাবে। ও যদি পারে আমরা কেন পারবো না? চলো আমরা সকলে মিলে তোমার সাথে একজোট হয়ে ওই শয়তান জমিদারকে উচিত শাস্তি দেব। ধন্যবাদ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এই কাজটি এত সহজ হবে না, এর জন্য পরিকল্পনা করতে হবে। সকলে শোনো, হুজুর হুজুর, আমার ধারণাই ঠিক, ভীমগড়ের জঙ্গলে একটা বিশাল শুয়োর দেখা গিয়েছে। দূর তা হয় নাকি, কি আবল তাবল বকছো? না হুজুর, খবর একদম পাক্কা, গ্রামের লোক সকলে ভয়ে কাঁটা হয়ে রয়েছে। আরে বাস, সকাল সকাল মনটা একদম চনমনে করে দিলে যে। বেশ বেশ, যদি এই জঙ্গলে নতুন কোনো বড়াহের আমদানি হয় তবে আজকেই তার শেষ দিন। হুজুর সাবধানে, সকলে বলে ওই বন্য শুয়োর খুব হিংস্র আর তার চেহারাও ভয়ঙ্কর। তো গোটা জঙ্গল কভার করে দিলাম আর একটা শুয়োরকে ভয়? নায়েব, আমি এক্ষুনি শিকারে যাব। যেমন কথা তেমনি কাজ, ছোট একটা পেয়াদার দল সঙ্গে নিয়ে জমিদার বাবু জঙ্গলের ভেতরে প্রবেশ করলে। জঙ্গলের মধ্যে তখন নিস্তব্ধতা, কেবল একটা ঘোঁধ ঘোঁধ শব্দ শোনা যাচ্ছে যেন। জমিদার বাবু উল্লাসের সেদিকেই চললেন, আর যেতেই দেখলেন একটা অতিকায় শুয়োর শুয়ে রয়েছে। তাকে দেখি জমিদার বাবু চমকে উঠলেন। এত বড় শুয়োর! আগেরটা চেয়ে বড় এটা, খোঁজ পরবানি। আগেরটাকে মেরে গ্রামে ঘুরিয়েছিলাম আর এটাকে জ্যান্ত নিয়ে যাব। এটা টের গেল কি করে? দাঁড়া, যখন এই বন্দুকের গুলি এপর ওপর হবে তখন বুঝবি। শুয়োরের পিছনে ছুটতে শুরু করলো জমিদার বাবু। ছুটতে ছুটতে সে পৌঁছে গেল গভীর জঙ্গলে। দেখলো শুয়োরটা একটা গাছের নিচে দাঁড়িয়েছে। জমিদার বাবু দাঁতে দাঁত চেপে বললেন, হত ছাড়া, তোর এত সাহস, আমার দৌড় করানি, দেখ এবার। খবরদার জমিদার, বন্দুক নামাও, একটু চালাকি করবে তো নির্ঘাত মৃত্যু। কে তুই বেটা? তোর এত সাহস, তুই আমায় হুকুম করিস, তোকে আমি কি করবি? হরির বেলা এসে পিঠ পিছে চোরের মতো আক্রমণ চালাবে, সেই ওটা ছাড়া তুই আর কি বা করতে পারিস? তুই 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 কে কে তুই? আমি মঙ্গল, সেই মঙ্গল যার বাবাকে তুই 5 বছর আগে বিনা অপরাধে হত্যা করেছিলি। আর এটা সেই বিল্লু যার মাকে মেরে তুই গ্রামে প্রদর্শনী করেছিলিস। বেশ করেছি, যা করেছি ঠিক করেছি। একটা শুয়োরের জন্য দরদ দেখাচ্ছিল তোর বাপ, একসাথেই দুটো মরেছে। তোর বাপের ঘড়া পূর্ণ হয়েছে জমিদার, এবার তুই শাস্তির জন্য তৈরি হ।
জমিদার মানে পেয়াদা, পেয়াদা কে কোথায় আছিস, শিগগিরই আয়। কেউ তোকে বাঁচাতে আসবে না জমিদার, ওই দেখ সকলে তোর বিরুদ্ধে। তোর অত্যাচারের অনাচারের দিন শেষ জমিদার, অনেক শুয়েছে সকলে, আর নয়। না না হতে পারে না, না না না, এবার এবার দেখ। জমিদার তার বন্দুকটা বাগিয়ে গুলি করতে যাবে, ঠিক তখনই ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়লো বিন্দু। তার ধারালো নখ দাঁত নিমিষে ক্ষতবিক্ষত করে দিল জমিদারের বুক পেট। পাগলের মতো আঁচড়াতে কামড়াতে থাকলো বিন্দু। এত দিনে আমাদের প্রতিশোধ সম্পূর্ণ হলো, শুধু একটা জঙ্গল নয়, একটা গোটা রাজ্যের লোক সুবিচার পেল।